হ্যালো হোয়াটস আপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কোথাও যাচ্ছি না বা কোনো প্রকার কোনো ব্লগ করতেছি না। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করবো যে বর্তমানকালে কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে করোনার প্রভাব কিন্তু প্রচুর বাইরে গেছে। এর জন্য সরকার সারা দেশে লকডাউন দিয়ে দিয়েছে। গত এক সপ্তাহ যাবৎ লকডাউন, তারপর আবার এই কিছুদিন আগে আবার শুরু করছে লকডাউন। তো লকডাউনের কারণে আমরা কেউ কোথাও যাইতে পারতেছি না। তো সামনে ঈদ আসা করছে, তো ঈদের জন্য অবশ্যই জামা কাপড় কেনার প্রয়োজন। তো তার জন্য যাইতে পারতেছি না, খুব মানে আমরা খুব বোরিং ফিল করতেছি। তো আমার টিমের লোকেরাও খুব বোরিং ফিল করতেছে, তবে তারা এতটাও বোরিং ফিল করতেছে না, সারাদিন বসে বসে তারা গেম টেম খেলতেছে। তো তো তাদেরকে এখন মানে তাদের দেখাবো তারা এখন কী কী করতেছে, তো তাদের কাছে নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। আমার টিম মেম্বাররা সারাদিন বসে বসে গেলে গেম খেলে, গেম ছাড়া তারা কিছুই বোঝে না। তো তোমার লকডাউনে এখন কেমন কাটছে দিনকাল? লকডাউনের মাঝে আমি শুধু গেম নিয়ে ব্যস্ত থাকি। লকডাউনের জন্য আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, পড়াশোনা বসতে পারি না। ওর যাই হোক, ওর লকডাউনে ওর লেখাপড়ার খুব ক্ষতি হইতেছে, যাই বলতেছে যাই বলতেছে। আর ওর লোক মানে সারাদিন ও গেম নিয়ে বসে থাকে, তো এখন তো কেউ আসলে বই ধরেই না, ঠিক আছে? এটা স্বাভাবিক ব্যাপার, মানে লকডাউনের কারণে মানে আগে যারা পড়া পড়তো তারাও এখন বই পড়ে না, ঠিক আছে? আর যারা পড়তো না তারা তো মনে করলেন পড়েই না, সবার মানে বন্ধ হয়ে রয়েছে। তো এই পরিস্থিতি এরকম, জানি না আর কতদিন এরকম পরিস্থিতি থাকবো। তো এই পরিস্থিতি থাকলে আস্তে আস্তে কি মানে দেশটা কোন দিকে চলে যেতেছে আস্তে আস্তে এই করোনা পরিস্থিতির কারণে, আল্লাহ জানি না কবে এই সব ঠিক করবে। তো আশা রাখি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তো দেখা যাক কি হয়। তো ভিডিওটি আজকে বড় করতে যাচ্ছি না, কারণ এখন রমজান মাস, সবাই প্রায় রোজা রাখছে, তো ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিও আজকে আর করবো না। তো সর্বশেষ একটা কথাই যে সবাই ঘরে থাকবেন, আর কোনো প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াটা আসলে ঠিক না এই পরিস্থিতিতে। লকডাউন যেদিন ছাড়বে তারপরে যাবেন, আর সবাই মাস্ক পরিধান করে থাকবেন, আর সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করবেন সবাই। এটাই, তো ভালো থাকবেন, টাটা।